চার দিনের মাথায় ফের দুর্ঘটনা, ফের ট্রলার ডুবল সাগরে। এবার কোনক্রমে রক্ষা পেলেন ১৭ জন মৎস্যজীবী। বঙ্গোপসাগরে দুর্যোগের ঘনঘটা, মাথার ওপরে জমছে কালো মেঘ, ফুলে উঠছে সমুদ্রের জল। গভীর সমুদ্রে যাওয়া সমস্ত ট্রলারকে দ্রুত ফিরে আসতে বলেছে প্রশাসন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ, যার জেরে বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। প্রশাসনের নির্দেশ পেয়ে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ সাগরে হাজার হাজার ট্রলার ফিরতে শুরু করেছে। ইলিশ ধরার মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা। প্রচুর ঢেউ এবং আমরা শুনেছি রেডুতে ওয়েদার খারাপ হবে, আর প্রচুর ঢেউ হয়েছে, যার জন্য আমরা ঘাটে চলে এসেছি। লাখ দেড়েক টাকা মতো লসের সম্মুখীন হয়েছি। মাছ যা পেয়েছি মানে লস হয়ে যাবে, মোটামুটি যা পেয়েছি জাল ফাল ছিঁড়ে ফিরে একাকার হয়ে গেছে, প্রচুর টাকার ড্যামারিসে পড়ে গেছে। ঘরে ফেরার এই তাড়ার মধ্যেই ঘটেছে দুর্ঘটনা। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়ন সূত্রে খবর, পাঁচ দিন আগে পাথর প্রতিমা সীতারামপুর থেকে এফপি প্রসেনজিৎ ট্রলারে চেপে গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে যান ১৭ জন মৎস্যজীবী। আবহাওয়া দপ্তরে সতর্ক বার্তা পেয়ে ফেরার সময় সোমবার রাতে সাগরে ডুবে যায় ট্রলারটি। পাশেই আরেকটি ট্রলারের মৎস্যজীবীরা ডুবন্ত মৎস্যজীবীদের উদ্ধার করেন। মধ্যরাত্রিতে একটি ট্রলার দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ট্রলারটি যখন ওয়েদার ওয়ার্নিং পেয়ে ফিরছিল, সমস্ত ট্রলারে একসঙ্গে ফিরছিল, একটি ট্রলারের ঢেউয়ের ধাক্কায় তার পাটাতন খুলে যায় এবং পরপর পরপর ট্রলারটি বসতে থাকে। সেই সময় আশেপাশে যে ট্রলারগুলো ফিরছিল তারা সমস্ত লোকজনকে প্রথমে ওখান থেকে তুলে নেয়। গত ২৭ তারিখ সকালে সাগরে ডুবে যায় একটি ট্রলার। ওই ট্রলারে ৮ জন মৎস্যজীবী ছিলেন। প্রায় ১০ ঘন্টা ভেসে থাকার পর সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে অন্য একটি ট্রলারের মৎস্যজীবীরা। সেই ঘটনা রেশ কাটতে না কাটতে ফের ডুবল ট্রলার। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৭ জন মৎস্যজীবী। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।